এবার মনে হলো মানুষ অন্যায়ের আগুনে আপনার সমস্ত ভাবি কালটাকে পুড়িয়ে কালো করে দিয়েছে। সেখানে বসন্ত কোনো দিন এসে আর নতুন পাতা ধরাতে পারবে না। মানুষ অনেক দিন থেকে একখানি আসন তৈরি করছে, সেই আসনই তাকে খবর দেয় যে তার দেবতা আসবেন, তিনি পথে বেরিয়েছেন। যেদিন উন্মত্ত হয়ে সেই তার অনেক দিনের আসন সে ছিঁড়ে ফেলে, সেদিন তার যজ্ঞস্থলীর ভগ্ন বেদী বলে, কিছুই আশা করবার নেই, কেউ আসবে না। তখন এতদিনের আয়োজন আবর্জনা হয়ে ওঠে। তখন চারিদিক থেকে শুনতে পাই জয়, পশুর জয়। তখন শুনি আজও যেমন কালও তেমনই, সময় চোখে ঠুলি দেওয়া বলদের মতো চিরদিন একই ঘানিতে একই আর্তস্বর তুলছে। তাকেই বলে সৃষ্টি, সৃষ্টি হচ্ছে অন্ধের কান্না। মন বললে তবে আর কেন, এবার গান বন্ধ করা যাক, যা আছে কেবলমাত্র তারই বোঝা নিয়ে ঝগড়া চলে, যা নেই তারই আশা নিয়েই গান। শিশুকাল থেকে যে পথের পানে চেয়ে বারে বারে মনে আগমনের হাওয়া লেগেছে, যে পথ দিগন্তর দিকে কান পেতেছে দেখে বুঝেছিলুম ওপার থেকে রদ বেরোল, সেই পথের দিকে আজ তাকালেম। মনে হল সেখানে না আছে কোনো আগন্তকের সাড়া, না আছে কোনো ঘরের। বিনা বললে দীর্ঘ পথে আমার সুরের সাথী যদি কেউ না থাকে তবে আমাকে পথের ধারে ফেলে দাও। তখন পথের ধারের দিকে চাইলুম, চমকে উঠে দেখি ধুলোর মধ্যে একটি কাটা গাছ, তাতে একটিমাত্র ফুল ফুটেছে। আমি বলে উঠলুম হায় রে হায়, ওই তো পায়ের চিহ্ন। তখন দেখি দিগন্ত পৃথিবীর কানে কানে কথা কইছে, তখন দেখি আকাশে আকাশে প্রতীক্ষা, তখন দেখি চাঁদের আলোই তালগাছের পাতায় পাতায় কাঁপন ধরেছে, বাঁশঝাড়ের ফাঁক দিয়ে দিঘির জলের সঙ্গে চাঁদের চোখে চোখে ইশারা। পথ বললে ভয় নেই, আমার বিনা বললে সুর লাগাও।